সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা। বন্দনগরী চট্টগ্রামের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগীদের পরীক্ষা নিরীক্ষা ও সেবার মান নিয়ে নগরীর প্রবর্তক এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান এবং ময়মনসিংহের চরপাড়া থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। প্রথমে যেতে চাই একটু শোয়েব রহমান আপনার কাছে, যে মেডিকেল টেস্টের নামে বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ জানানো মানে জানিয়েছে, এ বিষয়ে ভুক্তভোগীরা আসলে কি বলছেন? আসলে ভুক্তভোগীদের বক্তব্য বরাবরই যে তারা যখন সরকারি হাসপাতালগুলোতে যান তখন সেখান থেকে চিকিৎসকরা তাদের বলে দেন যে কোন ডায়াগনস্টিক সেন্টারে তাদের পরীক্ষাগুলো করাতে হবে, এবং দেখা যায় যে সেসব ক্ষেত্রে ওইসব ডায়াগনস্টিক সেন্টারগুলোর সঙ্গে চিকিৎসকদের এক ধরনের চুক্তি থাকে, কমিশনের চুক্তি থাকে, যে কারণে কিন্তু রোগীদেরকে তারা সেই সব জায়গাগুলোতে রেফার করেন এবং সেখানে তারা যদি সেখান থেকে পরীক্ষা না করান সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে চিকিৎসকরা আসলে সেইভাবে তাদেরকে ট্রিট করছেন না। এবং একই সাথে আরেকটি যে বিষয় হচ্ছে যে চট্টগ্রামের যারা রোগী রয়েছেন তারা বলছেন যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে তারা যখন যান তখন কিন্তু সেখানেও তারা দেখতে পান যে ওই চিকিৎসকের একটি কোড দেওয়া থাকে, যে যেটার ভিত্তিতে আসলে তারা সেই কমিশনটি লিখে দেন বা মাস শেষে সেই চিকিৎসক সেই কমিশনের টাকাটা তারা বুঝিয়ে দেন, এবং এই কারণে আসলে মূলত যারা পরীক্ষা নিরীক্ষা করান তাদের একটি বাড়তি খরচ কিন্তু তাদেরকে আসলে গুনতে হচ্ছে, এবং অনেকটা নিরুপায় হয়েই কিন্তু তাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে যারা সাধারণ রোগী রয়েছেন তাদের। এবং চট্টগ্রামের ক্ষেত্রে ঢাকার যে বিষয়টি সেটি হচ্ছে যে চিকিৎসকদের সঙ্গে একটি মাসিক একটি চুক্তি থাকে যে মাস শেষে তাদেরকে একটি নির্ধারিত পরিমাণ টাকা দিতে হয়, কিন্তু চট্টগ্রামে কিন্তু প্রতি পরীক্ষার বিপরীতে আসলে চিকিৎসকরা টাকা নিয়ে থাকেন, যে কারণে এখানে যারা ডায়াগনস্টিক সম্পৃক্ত যারা রয়েছেন তারা বলছেন যে এই কারণে চট্টগ্রামে কিন্তু ঢাকার তুলনায় কিছুটা যে পরীক্ষা নিরীক্ষার ব্যয় সেটি কিন্তু কিছুটা বেশি। এবং আরেকটি বিষয়, রোগীরা যেভাবে প্রতারিত হচ্ছেন সেটি হচ্ছে মূলত ডায়াগনস্টিক সেন্টারগুলোর কিন্তু একটি ক্রাইটেরিয়া সরকার নির্ধারণ করে দিয়েছিলেন যে এ বি সি এই ক্রাইটেরিয়া, কিন্তু চট্টগ্রামে যেই ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে, যেমন আমি এখন যে ডায়াগনস্টিক সেন্টারটিতে রয়েছে এটি একটি এ ক্যাটাগরি ডায়াগনস্টিক সেন্টার, কিন্তু এটি যে এ ক্যাটাগরির বা যেটি বি ক্যাটাগরি সেটি আসলে সাধারণ যারা রোগী রয়েছেন তারা কিন্তু বুঝতে পারছেন না যে আসলে তারা কোন ক্যাটাগরি ডায়াগনস্টিক সেন্টারে এসেছেন, এবং যেই কারণে কিন্তু আসলে তাদের দেখা গেছে যে বি বা সি ক্যাটাগরির যে ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে তারাও কিন্তু আসলে এই ক্যাটাগরির সমপরিমাণ তারা কিন্তু ফিগুলো রাখছেন, এবং এর বাইরে হচ্ছে কমিশন বাণিজ্য তো রয়েছে এবং হাসপাতালগুলো যেগুলো রয়েছে তারা কিন্তু কেবিনের যে সার্ভিস চার্জ সেটির নামে কিন্তু একটি বাড়তি খরচ কিন্তু নিচ্ছেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা যারা কর্তৃপক্ষ রয়েছে সিভিল সার্জন তারা বলছেন যে আসলে তাদের জনবল সংকটের কারণে তারা এই বিষয়গুলো তদারকি করতে পারছে না, এবং ডায়াগনোস্টিক সেন্টার যারা রয়েছে তারা বলছেন যদি এগুলো সরকারের পক্ষ থেকে তদারকি করা হয় তাহলে আরও নিয়ন্ত্রণে আসবে। জি শোয়েব রহমান, একটু ময়মনসিংহে যেতে চাই সহকর্মী ইমতিয়াজ আহমেদের কাছে। ইমতিয়াজ, জানতে চাই যে ডায়াগনস্টিক সেন্টারে সেবার মান নিয়ে সাধারণ মানুষের বিস্তর অভিযোগ রয়েছে, মাঝে মধ্যে অভিযানও চালানো হচ্ছে তারপরেও আবার আগের অবস্থায় ফিরে যায়, এ নিয়ে মূলত কর্তৃপক্ষ কী বলতে চায়? বিপ্লব, ময়মনসিংহের বিভাগ তো রয়েছে, বিভাগের প্রতিটি জেলা তো রয়েছে, পাশাপাশি উপজেলা এবং পার্শ্ববর্তী যে বিভাগ সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম এবং ঢাকার গাজীপুর থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা নিতে নেওয়ার জন্য কিন্তু ময়মনসিংহে কিন্তু তারা ছুটে আসেন, এবং এই ময়মনসিংহে চিকিৎসা সেবা নিতে এসে সুস্থ হয়ে ফিরে যাবার গল্পটা যেমন রয়েছে ঠিক তেমনি দালালদের খপ্পরে পড়ে এই মানহীন, তারপর আপনার লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসা সেবা নিয়ে কিন্তু প্রতারিত হওয়ার গল্পটাও কিন্তু কম নয়। আমি এই যে জায়গাটিতে রয়েছি এটি ময়মনসিংহের চরপাড়া এলাকার ভ্রাম্যপল্লি রোড, এখান থেকে আপনি যতদূর চোখ যায় ততদূর কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট হাসপাতাল কিন্তু ফুলফুরের মতো গজিয়ে উঠেছে, ব্যাঙের ছাতার মতো, এবং যেগুলোর অধিকাংশেরই কোনো অনুমতি নেই, যেগুলোর লাইসেন্স নেই। এবং এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম ময়মনসিংহ সিভিল সার্জনের সাথে, এবং তিনি কিন্তু বলতে পারেননি যে আসলে ময়মনসিংহ জেলায় কতগুলো এক্স্যাক্টলি যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, এবং তিনি যে কথাটি বলেছেন যে বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আসলে অনুমতি নেই, এবং যেগুলোরই কাগজপত্র রয়েছে এবং সে তাদের ভিতরে আবার নবায়ন করা হয়নি এমন বেশিরভাগই রয়েছে। এবং আপনি জানেন যে সম্প্রতি কিছু দিন আগেও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের একটি নির্দেশনা ছিল যে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধের ব্যাপারে, এবং তারপরে কিন্তু আসলে সংশ্লিষ্ট ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু দফায় দফায় কিন্তু অভিযান চালানো হয়, এবং সেই অভিযানে কিন্তু অনুমোদনহীন অনেক ডায়াগনস্টিক সেন্টার, বেশিরভাগ অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টারগুলো কিন্তু সিলগালা করে দেওয়া হয়।
হয়েছে এবং আমি কথা বলেছিলাম ময়মনসিংহের বিএম এর সভাপতি ডাক্তার মতিউর রহমান ভুঁইয়ার সাথে এবং তিনি যে কথাটি বলেছেন যে এই ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যেহেতু তাদের কোনো কাগজপত্র নেই এবং তারা নিম্নমানের রিএজেন্টগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করেছে এবং সেই অভিযানগুলোতে বিগত সময়গুলোতে পরিচালিত হয়েছে সেখানেও আমরা দেখেছি যে নিম্নমানের রিএজেন্ট পাওয়া গেছে এবং নোংরা পরিবেশ পাওয়া গেছে এবং এখানে চিকিৎসা সেবা নিতে এসে অনেকেই ভুল চিকিৎসার শিকারও হয়েছে এরকম দেখা গেছে। পাশাপাশি আমি আরেকটু বলতে চাই যে এই হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসা সেবার নেওয়ার ক্ষেত্রে কিন্তু যে দক্ষ যে চিকিৎসক রাখার কথা সেই দক্ষ চিকিৎসকও কিন্তু অনেক পাওয়া যাচ্ছে না এবং সাধারণ মানুষ যেটা বলছেন যে হাসপাতাল থেকে অনেক ডাক্তাররা কিন্তু আজকাল এই ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তো নগরবাসীর দীর্ঘদিনের একটি চাওয়া যে জেলার হাসপাতাল প্রতিষ্ঠা এবং শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা এবং যেই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হলে এই ময়মনসিংহবাসীর চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি বড় ধরনের অগ্রযাত্রা কিন্তু উন্নত হবে। তো সব মিলিয়ে বিপ্লব এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালগুলোর ডায়াগনস্টিক সেন্টারের সর্বশেষ খবর। ইমতিয়াজ, ডায়াগনস্টিক সেন্টারে সেবার মান নিয়ে সাধারণ মানুষের যে বিস্তর অভিযোগ রয়েছে সেই বিষয়টি চট্টগ্রাম এবং ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।